হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে বর আমাকে একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। তো হেয়ার স্টাইলে তো কিছু ছাতা মাতা হয়নি, আর এখানে দেখো এই কুর্তিটা পরে আমি রেডি হয়ে নিয়েছি, যাব আমি সিনেমা দেখতে। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি হালকা করে লিপস্টিক দিয়েছি, আর একটা টিপ পড়েছি, আর কিছু কিন্তু সাজেনি, মুখে কিন্তু ক্রিমও মাখিনি। তো আর এখানে দেখো মেয়েকে রেডি করালাম, ইয়েলো একটা স্কার্ট পরিয়ে রেডি করে নিয়েছি। তো দেখো আর কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো বড় রেডি হয়ে নিয়েছে, তো ঘরটা তালা মেরে দেখো চললাম আমরা। তো বড় মানে মেয়েকে কোলে নিয়ে আগে যাচ্ছে। তো ফাইনালি দেখো টোটোতে উঠে পড়লাম। তো টোটোতে উঠে দেখো একদম সিনেমা হলের ভিতরে চলে এসে সিনেমা শুরু হয়ে গিয়েছে। তো দেখো এখানে বর আর আমি বসে আছি, আর মেয়েও বসে আছে, বসে বসে দুষ্টুমি করছে। এই দেখো মেয়ে কি দুষ্টুমি করছে। তো দেখো মুভি দেখতে দেখতে ইন্টারভ্যালও দিয়ে দিয়েছিল। তো ফাইনালি মুভিটা দেখে শেষ করে এবার চলে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি তো খাবোই না, তার জন্য দুটো সিঙ্গারা নিয়ে চলে আসলাম। তো মেয়েকে দিয়েছি, মেয়ে তো খাবেই না, এক কামড় দিয়ে ফেলে দিয়েছে। তারপর দেখো আমি এখানে নাইটি টাইটি চেঞ্জ করে নিয়ে তারপর মেয়ের জন্য ছানা বানিয়ে দিলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তো ও তো খাওয়া দেখলেই মানে ভীষণ ভাব মারে আর কি বলবো। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আমি, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর দেখো পরের দিন সকালবেলা ব্লগটা শুরু করেছি রান্না দিয়ে, এখানে ডাল আর আলু বেগুন ভাজি করছি, এখানে একটা ডিম ফেটে দিয়েছি। তো ডিম দিয়ে অবশ্য ভালোই লাগে খেতে, আর এখানে আছে ডিম আমলেট। তো এটা দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো যেহেতু কালকে নিরামিষ সেই জন্য আজকে বড় আর কিছু মাছ টাছ এনেনি তার জন্য। তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। আজ পর্যন্ত এখানে, বাই বাই।